رب العالمين تيني بولين পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃজঠরে এক ফোঁটা নাপাক শুক্র প্রবেশ করালাম প্রবেশ করানোর পরে তিনি বলেন এমন একটি জায়গায় নিয়ে তারে রাখলাম সেটি হচ্ছে ইন্ডিম সিট কেয়ার ইউনিট কোরআনুল হাকিমের ভাষায় আল্লাহ বলেন ফি করারিম মাকিন এটি হচ্ছে সুরক্ষিত জায়গা যাতে বিন্দু পরিমাণ জার্ম প্রবেশ করার কোনো সুযোগ নেই কে বলেছেন আল্লাহ আল্লাহ দায়িত্ব আমি শেষ করে দেইনি ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে প্রথমত শুক্র প্রবেশ করানোর সাথে সাথে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার মায়ের জরায়ুর মুখটাকে বন্ধ করে দিয়েছি সুবহানাল্লাহ বলতেন না যাতে করে বিন্দু পরিমাণ জার্ম প্রবেশ না করে ভাইরাস প্রবেশ করে তোমাকে ধ্বংস না করে দেয় অতঃপর আমি ৪০টা দিন অতিবাহিত করলাম আস্তে করে রক্তের চাকারূপে রূপান্তরিত করলাম আরো ৪০ যখন অতিবাহিত হলো রক্তের চাক্কা থেকে আস্তে আস্তে করে গোশতের টুকরা বানালাম গোশতের টুকরা বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডেকে বললেন আমি নিজ হাতে তোমারে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ সৃষ্টি করেছেন কে একটু জোরে কোন কে করেছেন কার হাতে প্রশ্ন হচ্ছে আল্লাহর কোন হাত আছে কথা কর না কে আল্লাহর হাত আছে আল্লাহর হাত আছে তবে গবেষণা করার কোনো সুযোগ নেই কোরআন থেকে প্রমাণ নেই আল্লাহ পাক তিনি বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন রব্বে করিম তিনি ডেকে বললেন আমি হলাম বরকতময় রব যার হাতে ক্ষমতা তিনি ডেকে বলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সমস্ত বস্তুর উপরে জুড়ে বলুন তো ক্ষমতা কার আমার ভাইরা আল্লাহ বলেন আমি নিজ হাতে তোমার সৃষ্টি করলাম আস্তে আস্তে করে কচি কাঁচা তোমার মধ্যে হাড় টুকু ফিটিং করলাম যাতে করে শক্তিশালী হয় সেজন্য তোমার হাড়গুলো ফিটিং করে দিলাম বান্দারে তোমার দেহের মধ্যে নানা কিছু সরবরাহের জন্য ব্লাড সঞ্চরণের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য তোমার দেহের ভিতরে সুন্দর করে নার্ভ সৃষ্টি করলাম রব্বে করিম তিনি ডেকে বললেন এরপরে আমি আমার দায়িত্ব থেকে দূরে সরে যাইনি তোমাকে যখন কমপ্লিট বডি বানালাম চিন্তা করলাম কেমনে তোমারে দুনিয়ার জমিনে পাঠানো যায় এর আগে খাওয়িয়ে রাখতে হবে সেই উদ্দেশ্যে আমি তোমার মায়ের নাভির সাথে নাভিটাকে তার ফিটিং করে দিয়ে খাদ্যগুলো সরবরাহ করে বাঁচিয়ে রাখলাম সুবহানাল্লাহ ফাবিআইয়্যি আলাই রব্বিকুমা তুকাদ্দিবান তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের গর্ভের ভিতরে বাঁচিয়ে রেখেছি সুবহানাল্লাহ বলতেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সময় যখন হয়ে গেল পৃথিবীর জমিনে যাওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে ইচ্ছে পোষণ করলাম পাঠানোর জন্য ইচ্ছে পোষণ করলাম এরপরে যখন সময় হয়ে গেল আস্তে আস্তে করে তোমার মায়ের জরায়ুটাকে খুলে দিলাম সকলে আমরা ছিলাম মাতৃ গর্ভে থাকা অবস্থায় আমাদের মাথাটুকু মায়ের বুকটার দিকে ছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলতেছেন আমি আল্লাহ রব্বুল আলামিন আস্তে আস্তে করে ঘোরাতে শুরু করলাম আস্তে করে তোমার মায়ের জরায়ুর কাছে আনার পরে সুম্মানুখরিজুকুম তিফলা বাচ্চার আকারে আমি দুনিয়ায় তোমারে পাঠিয়ে দিলাম সুবহানাল্লাহ কে পাঠালেন একটু জোরে কোন কে পাঠালেন আল্লাহ বাচ্চার আকারে আমাদেরকে দুনিয়ায় পাঠালেন দায়িত্ব শেষ না আরো আছে
একটু জোরে কোন দায়িত্ব শেষ না আরো আছে আল্লাহ বলেন আমি তোমার দায়িত্ব নিলাম কেমনে জমিনে পাঠানোর পরে যাওয়ার মতন কোন ভাষা তোমার ছিল না জমিনে যাওয়ার পরে তোমার মায়ের কাছে বলা বলি করার মতন তোমার কোন ভাষা ছিল না আমি একটা সুন্দর ভাষা শিক্ষা দিলাম সেটি হচ্ছে কান্না রান্নারত অবস্থায় যদি তিনি থাকেন তোমার কান্নার আওয়াজে তোমার মা আর বসে থাকতে পারে না বুঝতে বাকি থাকে না এই মুহূর্তে সন্তানের ক্ষুধা নিবারণের জন্য দুধ দেওয়া প্রয়োজন জোরে বলেন ঠিক কিনা যখন আস্তে আস্তে করে দৌড়ে এসে বুকের দুধটা দিল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তোমার খাবারের ব্যবস্থাপনা তোমার খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ করেছি উদাহরণ দিলে বুঝে আসবে গর্ভবতী নারী সন্তান প্রসব করার পরে যদি কাহারো বুকে দুধ না থাকে তখন ডাক্তারের কাছে চলে যায় ডাক্তারের কাছে গিয়ে বলে ডাক্তার সাহেব আমার সন্তানের দুধের অভাব পূরণ হচ্ছে না তিনি বললেন কয়বার প্রস্রাব করে সারাদিনে কয়বার প্রস্রাব করে বান্দি আল্লাহর তিনি বললেন প্রায় তো বহুবার করে যার আমি হিসাব রাখিনি অনেক কাপড়গুলো নষ্ট করেছে ডাক্তার ডেকে বললেন চলে যান বাড়িতে যদি আপনার সন্তান সারাদিনে চারবার প্রস্রাব করে তাহলে ক্ষুধার অভাব তার দূর হয়ে যায় সুবহানাল্লাহ বলছেন না কয়বার চারবার যদি কোনো সন্তান প্রস্রাব করে তাহলে তার ক্ষুধা দূর হয়ে যায় অভাব আর থাকে না কিন্তু নাসুরবান্দি তিনি বললেন এটা দিয়ে আমার বাচ্চার অভাব পূরণ হচ্ছে না তারপরে ডেকে ডেকে বলছে আমার একটা ঔষধ লিখে দেন অথবা ডাক্তারের কাছে আরজি করলো আরজি পেশ করে বলছে একটা আপনার পক্ষ থেকে দুধের কৌটা লিখে দেন ডাক্তার সাহেব এবার কি করবে নাসুরবান্দির একটা দুধের কৌটা লিখে দিল মনে করেন ল্যাকটোজেন ওয়ান ছয় মাসের আগ পর্যন্ত ল্যাকটোজেন ওয়ান তার দিল এরপরে তিনি এখান থেকে চলে আসলেন চেম্বার থেকে চলে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি দুধটা বানানোর যে নিয়ম নীতি আছে সকল কিছু ফলো করলেন তারপরে আস্তে আস্তে করে তিনি এটাকে গরম পানিতে রাখলেন একটু গরম পানি করলেন গরম পানি করার পরে তার মধ্যে কয়েক চামচ দুধ দিয়ে দিলেন পাউডার দুধ দিলেন দুধ দেওয়ার পরে কিছু চিনি মিশ্রিত করলেন মিশ্রিত করার পর এটা কতটুকু গরম আছে না আছে তার স্কিনের মধ্যে ওই ফিটারের বান দিয়ে তারপরে কয়েক ফোঁটা ফেলে দিয়ে তারপর চেষ্টা করে এটা কি গরম সঠিক আছে কিনা জোরে বলেন ঠিক কিনা সঠিক গরম আছে কিনা এটাকে পরীক্ষা করে আল্লাহ বলেন তুমি তোমার এই দুধ বানানোর পরে এটাকে পরীক্ষা করছো আর আমি আল্লাহর পক্ষ থেকে তোমার যে বুকের মধ্যে রিজার্ভ করে দিয়েছি সেই দুধটাকে মন দেখো মহান আল্লাহ বলেন আমি ওয়ানা মিষ্টি করি নাই অতি মিষ্টিও করি নাই অতি গরম করিনি আবার ঠান্ডাও করিনি আমার পক্ষ থেকে বাচ্চার দেহের সুইটেবল হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বুকটার মধ্যে রিজার্ভ করে রেখেছি সুবহানাল্লাহ ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আমরা পারবো ভাই একটু জোরে কোন না নিয়ামতকে অস্বীকার করতে পারবো আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা বান্দা হে তোমরা আমার নিয়ামতকে গণনা করে শেষ করতে আমরা পারবো জোরে বলুন তো পারবো সম্ভব না এরপরে আল্লাহ বলেন নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করার জন্য তোমাকে আমি মাতৃ গর্ভে মুসলমানের সন্তান হিসাবে পাঠিয়েছি আমরা এখানে যারা এসেছি একজন মানুষও আল্লাহর কাছে এই আরজি পেশ করেনি আল্লাহ তুমি আমাকে মানব কোলে সৃষ্টি করো আল্লাহ ইচ্ছে পোষণ করেছেন তারপরে মানুষ হিসেবে সৃষ্টি করলেন মানুষ হিসেবে সৃষ্টি করার পরে শেষ করে দেননি আমার আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে মুসলমান মায়ের ঘরে জন্ম দিয়েছেন জোরে বলেন ঠিক কিনা মুসলমান মায়ের ঘরে জন্ম দেওয়াটা হচ্ছে আমাদের কেরিয়ার জোরে কোন কে দিয়েছেন আর একটু জোরে কোন কে দিয়েছেন কিন্তু আমরা ক্ষণস্থায়ী পৃথিবীর বুকে পড়ার পরে নিজেদেরকে এমন চিন্তা চেতনার মধ্যে রেখেছি মনে হয় যেন মারা যাব না এরকম আছে কিনা কোন এরকম মানুষ আছে কিনা বাংলাদেশে একটু উদাহরণ দিলে বুঝবেন
هدايات الحكمة غرانتي حضرت امت حاکیم اشرف علی تھانوی رحمت اللہ علیہ لکھتن ایک جن اللہ بندہ تینی تار ایک جن مزور رکے چلین جی مزور نام چلو شیخ سلی کاجر لوگ کرمو چاری بانگنا دشی آسی گنا گن آس تکے چلیج بچھر آگے تینیج بچھر آگے باری باری گئے محلہ محلہ گئے پاڑائے پاڑائے گئے کچھو مانوشرا تیل بکری کرتو کرتو گنا گن ماتھار مدد ایک پاتیل تھاکتو شئی پاتیل نیے جخن تیل بکری جنو جتو پیسن دیکھتے کہ شیخ سلی جاکے کاجر لوک رکے چلو شئی پیسن دیکھتے کہ ہاتھ تو آر بولتو دیکھ تیل لگ بینی تیل تیل لگ بینی تیل یہی کتھا بولار پورے لوکرا تیل نیتو تار کستے کی کنتو شئی چنتا کلو امارے تو مالک دوی پویشا دے دوی پویشار بھی تو رے امار چنتا چتو نہ رکھتے پارینا مزور ہی شبے شیخ سلی چنتا کرتے لگلو پوری کل پنا جال بناتے لگلو اے ماشے دوی پویشا جو دی بیتن پائے تا دیا میں دوی جا مرگی ڈیم کن بو اپنا نا مونے مونے بھابتے پارین دوی پویشا کی بیتن ہوتے پارین کتا بوزن نہیں دوی پویشا بیتن ہوتے پارین ایک ٹاکا دیئے چلیس پنچار بچھر آگے ایک ٹاکا دیئے دیئر بازار پر جنتو کرا جیتو دوی پویشا پاور پور چندہ کرلو آمی تات دیئے مرگی دوٹا ڈیم کن بو منوشیر مرگی نیچے تاب دیئے تات تھے کے بات چاش لے ایر ایکٹا بانگشو بستار گھٹ بے بانگشو بستار ایر فلے بکری کرے آمی ایکٹا ساگر ایر بات چا کن بو ماتھا یا سکی ایکٹو زر ایکن ماتھا یا سکی تیر کچھو دور جاوار پور ایکٹا گیپ شمائی اور تات دیکھنے کنو باری گھر نی باری گھر نا تھا کر کرنی ای چنتانی جخن شامنے دیکھا گرشور ہوچے ہٹات کرے شیخ سلی چنت آشلو ای ساگولیر پال بکری کرے دی آمی اکٹی اٹنیر بچہ کن بو اٹنیر بچہ جخن بانگشو بستار ہوئے تا گلو کے آمی بکری کرو ای گلو بکری کرار پور آبار پنورای آمی آرکٹا کاج کرو بیبا ہرشا دیتا باقی آچے شیٹاو کرے نیم ماتائی کیا سے ایٹو زرکن ماتائی کیا سے تیر ای تیلیر پاتیل نیے جخن شامنے دیگے پوری کل پنار مرد ہمیں روانہ کرے چھے ابار منے منے چندہ کلو بچہ تو درکار ہٹات کر ایکٹا بچہ ہوئے گلو پوری کل پنار بھی تری شب چل چھے جخن بچہ ہوئے گلو بچہ جو کی کتھا نہ شنے تارے مالکیر کاجے نیاز بو کتھا نہ شنے ایکٹا تھپ پر دیئے تارے دنیا تکے ایک کرے جا دانت گلو چلو چاپا دانت گلو فیلی دو تھپ پر دیتے گیا ماتھا تا لون لو تخن بولن تو تیلیر پاتیل کتھا ہے ایٹو زورے کرنا کتھا ہے نیچے پورے گلو مالک دھمک دیا بول چھے ہے شیخ سلی تمہیں تو ہمار جیبان ترے نشٹ کرے دیئے چھو انیک پائشہ نشٹ کرے چھو انیک پائشہ نشٹ کرے چھو شیخ سلی بولے کوئی پائشہ اپنا نشٹ کرے چھو اپنی تو ہمار جیبان ترے دھمک کرے دیئے چھن مانی کی بولو جا ہمیں دوئی پائشہ مزور ہوتے باری پوری کل پنا ہمار دوئی پائشہ بھی دورے چھلو نا دیکھتے دیکھتے ہمار در مستے کے شمائی جو نالا رب العالمین بولین بندر شمائی مطو اما در جرے کنچو سجدہ کری ہوتے ہوئے کار جنو چٹر دنی شر گھوشنا دیبو پربتو انشاءاللہ چار دنی شر ایک ان صلاتی ونسقی ومحیایا ومماتی للہ رب العالمین بندہ بول بے امار نماز امار قربانی امار جیبون امار مرون ایک مطر پراکرم شلیکار جنو اللہ جنو اما در کے مسلمان مائر گھرے شی اللہ جنو دیے چھن پوری کل پنا تھکتے ہو بے کاکے پاوار ایک تو زرے کن کاکے پاوار آر امرہ دھنو ہوئے گے چھی مسلمان مائر گھرے اشار کرونے کتا بستے بارن نہیں ایک تو شہوز کرے قرآن تھے کے بھول